হ্যালো ফ্রেন্ডস সানডে কমেন্ট বক্সে হাজির হয়েছি আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চলুন বন্ধুরা আজকে আপনারা যে প্রশ্নগুলি করেছেন তার উত্তর দেওয়ার চেষ্টা করি একটা প্রথম প্রশ্ন হচ্ছে স্পেশাল গ্রাউন্ড ট্রান্সফারে এনওসি ছাড়া কি ফর্ম জমা হচ্ছে তো এই প্রশ্নের উত্তর অবশ্যই দেবো তো চলুন বন্ধুরা ভিডিওটি আগে শুরু করা যাক সরফরাজ হোসেন স্যার বলছেন একই জেলায় ট্রান্সফার নিলে কি এলপিসিতে ডিআই কাউন্টার সাইন লাগবে জানাবেন স্যার যদি একই জেলার আন্ডারে হয় তাহলে কিন্তু এলপিসিতে কাউন্টার সাইন লাগে না মানে সেম ডিআই হলে কিন্তু কোনো কাউন্টার সাইন লাগে না ম্যাথ ল্যাব বাই রামকৃষ্ণ স্যার বলছেন তিন বছর আগে এমটি নিয়েছি এখন কি আবার স্পেশাল ট্রান্সফার নিতে পারি এ ব্যাপারে কিছু জানা থাকলে জানাবেন দেখুন স্পেশাল ট্রান্সফারটা বিভিন্ন রোগের ক্ষেত্রে নেওয়া হয় থাকে তাই জন্য আপনি নিতে পারেন তবে আরও ভালো করে খোঁজ নিয়ে আপনাদের জানাবো অবশ্যই কিন্তু আমার যেটা ব্যক্তিগত যেটা মনে হচ্ছে যে যেহেতু স্পেশাল ট্রান্সফার আপনার শারীরিক অসুবিধার জন্য বা আপনার পরিবারে কারো শারীরিক অসুবিধার জন্য নিয়ে নিতে হয় বা নেওয়া যায় সেই জন্য কিন্তু আপনি নিতে পারবেন রাজু পলসার বলছেন সেকেন্ড ফেজ মিউচুয়াল ট্রান্সফার অর্ডার কবে হবে দেখুন গত সানডে কমেন্ট বক্সে আমি বলেছিলাম যে এই সপ্তাহের মধ্যে হবে কিন্তু কিছু নতুন করে রেকমেন্ডেশন লেটার বা মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা কিছু পরিবর্তন হচ্ছে যার জন্য একটা দেরি হচ্ছে তো আপনারা ওয়েট করুন অবশ্যই পেয়ে যাবেন অভিষেক স্যার বলছেন আমি একুশ বারো দু হাজার কুড়ি তারিখে আমার মিউচুয়াল পার্টনারকে রিকোয়েস্ট সেন্ড করি এবং পার্টনার সেই দিনই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে এখন স্ট্যাটাস আন্ডার প্রসেস দেখাচ্ছে স্যার আমরা মিউচুয়াল ট্রান্সফারে কোনো ফেজের মধ্যে রয়েছি সেকেন্ড থার্ড না ফোর্থ ফেজ রেকমেন্ডেশান লেটার ইস্যু হতে আর কতদিন লাগবে দেখুন আপনারা যেহেতু একুশ তারিখে করেছেন ডিসেম্বরে তো হয় সেকেন্ড না থার্ড ফেজের মধ্যে আপনারা পেয়ে যাবেন মোশারফ হোসেন স্যার বলছেন এই এইচএ সেকশনের সাথে নর্মাল সেকশানে কি মিউচুয়াল ট্রান্সফার হওয়ার কি কোনো সম্ভাবনা আছে দেখুন এইচএ সেকশনের সঙ্গে নর্মাল সেকশানে যাতে মিউচুয়াল ট্রান্সফার হয় তার জন্য আমরা দাবি জানিয়েছি এবং এডুকেশান ডিপার্টমেন্ট সেটা মেনে নেমে বলেছেন এবার দেখার বিষয় এখন কবে সেটা শুরু করেন দেবারায় স্যার বলছেন দাদা আমার পরের মেডিকেল হয়নি নিজের ট্রান্সফার নিলে এখন কোনো অসুবিধা হবে কি আর কনফার্মেশন কি নতুন স্কুলে হবে আমার পঁচিশ জানুয়ারি দু বছর হতে হয়ে যেত পার্মানেন্ট পোস্ট ছিল আমার একটু যদি বলেন দেখুন যেহেতু ট্রান্সফার পেয়ে গেছেন কোনো অসুবিধা নেই ট্রান্সফার নিয়ে নিন নতুন স্কুলে গিয়ে আপনার নতুন করে আবার পারমানেন্ট কনফার্মেশান হবে ঠিক আছে তো কনফার্মেশানের জন্য যে মেডিকেল টেস্ট হয় সে সমস্ত কিছু হবে আগে তারপরে কিন্তু হবে দেবাশিষ স্যার বলছেন ডাব্লু ডাব্লু সাইটে দেখাচ্ছে অল কাইন্ড অফ ট্রান্সফার আস্টপড নোটিস হ্যাঁ এই নোটিশটা কিন্তু দীর্ঘদিন ধরে আছে ওটা কোনো অসুবিধা নেই এখন স্পেশাল গ্রাউন্ডও চলছে সব চলছে ওই নোটিশটা অলরেডি রুম কি ম্যাডাম বলছেন কনফার্মেশনের আগে স্পেশাল গ্রাউন্ড ট্রান্সফারে অ্যাপ্লাই করলে কিছু কি প্রবলেম হবে স্পেশাল গ্রাউন্ড ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু কনফার্মেশান হতে হবে সার্ভিসটা তারপরে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন সুভাষিষ স্যার বলছেন একবার মিউচুয়াল ট্রান্সফার নিয়েছি দু হাজার তেরোতে মার্চে বাড়ি বাড়ি থেকে ডিস্টেন্স পঁচাশি কিমি সেই সময় জেনারেল স্পেশাল গ্রাউন্ড ছিল দুটোই ছিল হ্যাঁ একবার একবার করে আর কি কোনো ট্রান্সফার পাবো এখন দেখুন কোনো নিয়ম হয়নি যদি নিয়ম হয় তো অবশ্যই পাবেন এখন শোনা যাচ্ছে যে হবে তো আপনারা অপেক্ষা করুন অবশ্যই ভালো খবর আসতে পারে পপি হালদার বলছেন আমি কম্পিউটার সেন্টারে ইনিশিয়েট মিউচুয়াল প্রোপোজাল অ্যাপ্লাইয়ের জন্য যাই কম্পিউটার সেন্টারে আলাদা দাদা ইনিশিয়েট মিউচুয়াল প্রোপোজাল অ্যাপ্লাই না করে সার্চ ফর মি ম্যাচিং অ্যাপ্লিকেন্ট গিয়ে তিনজনকে রিকোয়েস্ট সেন্ড করেছে তিনজনকে তো রিকোয়েস্ট সেন্ড করা যায় না একজনকেই যায় তিনজনই স্যার রিকোয়েস্ট রিজেক্ট করেছে বাট এখন আমি ইনিশিয়েট প্রোপোজাল অ্যাপ্লাই করতে পারছি না এরর ট্রানজ্যাকশান টাই এগেন তো অ্যাপ্লাই হয়নি তাই তাহলে কি করা যাবে তো দেখুন এই প্রবলেম সলভ করার জন্য আপনাকে অবশ্যই এডুকেশন ডিপার্টমেন্টে যেতে হবে সেখানে গিয়ে বলতে হবে যে এমন সমস্যা হয়ে গেছি তারপর ওনারা কিন্তু আনলক করে দিতে পারবেন পায়েল ম্যাডাম বলছেন স্পেশাল গ্রাউন্ড ট্রান্সফারের ফর্ম জমা দেওয়ার পর প্রসেসিং হচ্ছে কি না জানার কোনো উপায় আছে অবশ্যই জানার উপায় আছে আপনাকে যেতে হবে এডুকেশান ডিপার্টমেন্টে তো সেখানে গিয়ে আপনাকে খোঁজ নিতে হবে যে ডকুমেন্ট জমা দিয়েছেন সে ডক নম্বর দিয়েই কিন্তু আপনি জানতে পারবেন চিরঞ্জিত স্যার বলছেন সায়েন্সের নাইন টেন সাবজেক্টগুলো ম্যাথ গ্র্যাজুয়েট পোর্টালে কবে অ্যাড করবে দেখুন এটা নিয়ে আমরা বারবার বলেছি যে সায়েন্সের এই সমস্যাগুলি হচ্ছে দ্রুত এটা সমাধান করুন এডুকেশান ডিপার্টমেন্ট কবে করবে সেটাই এখন তাদের বিষয় তো আশা করছি দ্রুত করার জন্য আবারও আমরা আবেদন করব। আঞ্জানি কুমারী বলছেন যে স্যার জেনারেল ট্রান্সফার স্পেশাল গ্রাউন্ডে এখন কি অ্যাপ্লাই হচ্ছে হ্যাঁ হচ্ছে আপনারা চলে যাবেন এডুকেশান ডিপার্টমেন্টে সেখানে কিন্তু ফর্ম জমা হচ্ছে ভাস্কর স্যার বলছেন প্রাথমিকে কলকাতা জেলা পরবর্তী লিস্ট কবে বের হবে প্রথম লিস্ট বেরিয়েছে আর দ্বিতীয় লিস্ট বেরোনোর সম্ভাবনা রয়েছে তো এক এক মানে একজাক্ট ডেট আমি বলতে পারছি না তবে বেরোবে মিটু মণ্ডল স্যার আমি উইড আমার স্পেশাল গ্রাউন্ড ট্রান্সফারে অর্ডার হয়েছে বাট আমার এইচএম এম এনওসি দিচ্ছে না আমার স্কুল দেখা আছে সেম ক্যাটাগরিতে দু হাজার ষোলোতে ফাইভ ইয়ার্স ট্রাই করেও নিউ স্কুলে জয়েন করতে পারছি না এটা খুব দুঃখের বিষয় কেন এনওসি দিচ্ছে বুঝতে দিচ্ছেন না বুঝতে পারছি না কেনসি অবশ্যই দেওয়া উচিত আপনি এডুকেশান ডিপার্টমেন্টে অবশ্যই জানান যে এমনই অর্ডার পেয়েও কিন্তু জয়েন করতে পারছি না তো ওনারা কী করবেন স্কুলে এইচএমকে জানাবেন যাতে আপনি দ্রুত পান অরিন্দম স্যার এটা নিয়ে বারবার বলেছেন যে নন টিচিং টিচারদের অনলাইন মিউচুয়াল ট্রান্সফার কবে নাগাদ স্টার্ট হবে নাকি আদৌ মিউচুয়াল ট্রান্সফার হবে না দেখুন এটা আমরাও খুবই আপসেট যে টিচারদের হলেও কেন নন টিচিংসটা আপনাদের হবে না তো এই দাবিটা আমরা বারবার করেছি ওনারা বলছেন যে একটু প্রেশার রয়েছে চাপ রয়েছে এরপরে আপনার অবশ্যই আমরা শুরু করে দেবো কিন্তু এই করে কেন কিভাবে দিন অতিবাহিত হচ্ছে আমরা বুঝতেই পারছি আপনারা খুব সমস্যার মধ্যে আছেন তো আশা করছি আবারও আমরা গিয়ে মানে চেষ্টা করবো ডেপুরেশান দেওয়ার এবং দ্রুত যাতে বের হয় সেই চেষ্টা করব আপনাদের জন্য বিশ্বরূপ স্যার এই প্রশ্নটা আমি প্রথমেই করেছিলাম দেখবেন ওয়াল পেপার আমার রয়েছে ওয়াল পেপারে স্পেশাল ট্রান্সফারে নইএনসি ছাড়া বিকাশ ভবনে জমা হচ্ছে এটা কি সুযোগ পাওয়া যাবে স্যার অবশ্যই যদি অনেকে এনসি ছাড়া জমা দিচ্ছেন এটুকু খবর রয়েছে আমি ওদের মারফত আমরা জানতে পেরেছি যে এনওসি ছাড়া কিন্তু জমা দিচ্ছেন তো আপনারাও দিন যদি ওনারা পান আপনারাও পাবেন স্যার আমার বাড়ি কলকাতা চাকরি করি পূর্ব মেদিনীপুর স্থায়ী ঠিকানা মিউনিসিপ্যালিটি আন্ডারে সেক্ষেত্রে ডিস্টেন্স সার্টিফিকেট কে দেবেন আমার স্কুলে যেখানে সেখানকার ভিডিও অবশ্যই যে ডিস্টেন্স সার্টিফিকেট দেবেন আপনার যে বাড়ি ঠিকানায় যে ভিডিও রয়েছেন বা রয়েছেন সেখান থেকে নেওয়ার চেষ্টা করুন ভক্ত স্যার বলছেন যে অনলাইন মিজোয়াল ট্রান্সফারের সেকেন্ড ফেজ আন্ডার ট্রান্সফার কবে নাগাদ বেরোবে প্রত্যেক সপ্তাহে তো শুনে যাচ্ছে আগামী সপ্তাহে বেরোবে হ্যাঁ আমরা যেমন খবর পাচ্ছি সেমন তেমন বলছি কিন্তু যদি সে এডুকেশান ডিপার্টমেন্ট না বের করে কি করব বলুন কিন্তু এখন শোনা যাচ্ছে যে কিছু একটা মানে চেঞ্জ হচ্ছে জিটিতে জি মানে যে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে তার জন্য কিন্তু একটু দেরি হচ্ছে চন্দন কুমার স্যার বলছেন শুনলাম অনলাইন মিউজ ট্রান্সফার পোর্টালে কাজ হবে না সব ভোটের পর এটা কি ঠিক না এটা একদমই ঠিক নয় কাজ চলছে তো আপনারা একটু ওয়েট করুন পেয়ে যাবেন ভোটের আগেই সব পেয়ে যাবেন যোগেন লিন্দা স্যার বলছেন আনম্যারিড আমার পারমানেন্ট অ্যাড্রেস থেকে স্কুলের ডিস্টেন্স আড়াইশো কিমি সেক্ষেত্রে কি আমি জেনারেল ট্রান্সফার অন স্পেশাল গ্রাউন্ডে অ্যাপ্লাই করতে পারবো হ্যাঁ অবশ্যই পারবেন ডিস্টেন্স দেখিয়ে আপনি ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অঞ্জন স্যার বলছেন যে সেকশন প্রবলেমটা আর লেটেস্ট আপডেট কী স্যার সলিউশন নিয়ে কোনো পজিটিভ নিউজ পাওয়া গেছে দেখুন এটা নিয়ে আমার বারবার বলেছি বারবার বিভিন্ন শিক্ষক সংগঠন বা আমাদের যা জানাশোনা রয়েছে তাদের মাধ্যমে আমরা বলার চেষ্টা করেছি যে দ্রুত জাতিক সমস্যার সমাধান হয় ঠিক আছে তো যদি পজিটিভ খবর আসলে অবশ্যই জানাবো আপনাদের নিখিল স্যার বলছেন যে সকল টিচার স্পেশাল ট্রান্সফারে অর্ডার পেয়েছেন সেই অর্ডার কপিটা আপনাদের গ্রুপতে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে হ্যাঁ অবশ্যই একই পাবেন আপনি আমরা কোনো ডিআই বা এইচএমের কাছ থেকে পেয়েছি তো আপনারাও ওই সেই একই সেম ওটা ডাউনলোড করে নিতে পারেন প্রিন্ট করে নিতে পারেন কোনো অসুবিধা নেই হোসেন স্যার বলছেন ট্রান্সফার নেওয়ার পর আর কি কোনো জিটি বা ডিটি পাওয়া যাবে মিউচুয়াল ট্রান্সফার নেওয়ার পর আর কোনো ট্রান্সফার নেওয়া যায় না এমনই নির্দেশিকা আছে বা অর্ডার আছে কিন্তু অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত নয় মিউচুয়ালের সঙ্গে সঙ্গে জেনারেল ট্রান্সফারও নেওয়া মানে পাওয়া উচিত সবারই এর জন্য আমরা অবশ্যই জানাবো এডুকেশান ডিপার্টমেন্ট শুভঙ্কর স্যার একসঙ্গে অনেকগুলি প্রশ্ন করেছেন অফলাইন মিউচুয়াল ট্রান্সফারে বাকিদের অর্ডার কবে বেরোবে বললাম যে কোনো আধিকারিক কিন্তু দায়িত্ব এখনও নেননি যার জন্য এটা দেরি হচ্ছে দুই হচ্ছে অনলাইন মিউচুয়াল ট্রান্সফারে যারা রেকমেন্ডেশন লেটার ইস্যু বাই সিএসসি দেখাচ্ছে তাদের কবে নাগাদ অর্ডার বেরোতে পারে ওই বললাম যে দেখবেন যে কাজ চলছে ঠিক আছে ওটা দ্রুত বেরিয়ে যাবে এমন আশা রয়েছে নভেম্বর মান্থে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট ও যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের কি আদৌ রেকমেন্ডেশান লেটার ইস্যু হবে হলে কবে নাগাদ হবে আমি আগেই বলেছি যে কিছু সমস্যা চলছে যার জন্য একটু দেরি হচ্ছে তো আপনারা যারা আন্ডার প্রসেস রয়েছেন তারা ভয় পাবেন না যে আমাদের হবে না আমরা পাবো না আপনারা অবশ্যই পাবেন একটু ওয়েট করুন এই সমস্যা গেলেই পেয়ে যাবেন দেবাংশু স্যার বলছেন আমার ওয়াইফ সেকেন্ড ফেজের মিউচুয়াল ট্রান্সফারের অর্ডারের অপেক্ষায় আছেন টু ইয়ার্স পূর্ণ হতে পূর্ণ হতে পাঁচ দিন বাকি আর পিবিআর কমপ্লিট কিন্তু মেডিকেল কমপ্লিট না এখনও অবধি মেডিকেলে কোনো খবর নেই নদীয়া ডিস্ট্রিক্টে বলছি যে কনফার্মেশনের আগে ট্রান্সফার নিলে কোনো অসুবিধা নেই যেহেতু এডুকেশন ডিপার্টমেন্ট দিচ্ছেন আপনারা ভয় পাওয়ার কিছু নেই আপনারা নতুন স্কুলে গিয়েও কিন্তু কনফার্মেশন নিতে পারবেন সবন স্যার বলছেন জেনারেল ট্রান্সফার অন স্পেশাল গ্রাউন্ডের ফর্ম জমা দেওয়ার পরের স্টেপগুলি কী কাইন্ডলি জানাবেন ফর্ম জমা করবেন এডুকেশান ডিপার্টমেন্টে তারপর কমিশনার অফ স্কুল এডুকেশান রেকমেন্ড করবে এবং রেকমেন্ড করার পরে সেই লেটারটি যাবে মধু শিক্ষা পর্ষদে মধু পর্ষদ সেখান থেকে অ্যাপয়েন্টমেন্টটা ইস্যু করবেন আপনারা সব পেয়ে যাবেন ঠিক আছে আপনাদের ডিআইয়ের কাছে অথবা এইচএমের কাছে চলে যাবে এবং আপনারা সেই কপি প্রিন্ট করবেন এবং রিলিজ নেবেন এবং নতুন স্কুলে জয়েন করতে পারবেন রবীন্দ্র স্যার বলছেন জেনারেল ট্রান্সফার স্পেশাল গ্রাউন্ডের ব্যাপারে কিছু বলুন স্যার কী কী ডকুমেন্ট লাগবে আর আর হ্যাঁ কী কী ডকুমেন্ট লাগবে কি প্রসেস এ নিয়ে আমি ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন ভিডিও রয়েছে মৃণাল শিকারি ইউটিউবে গিয়ে লিখবেন মৃণাল শিকারি দেখবেন আমার চ্যানেল খুলে যাবে আর আপনারা সেখান থেকে দেখে নেবেন তো এই ছিল আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সব সমস্তকে উত্তর হতে দিতে পারলাম না কিন্তু আমি চেষ্টা করেছি যাতে এমন প্রশ্নের উত্তর দিতে যাতে আপনাদের সবারই প্রশ্নের করা প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যান সেভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছি আর বেশিরভাগ আপনারা প্রশ্ন করেছেন যে সেকেন্ড ফেস মিজল ট্রান্সফারের রেকমেন্ডেশন কবে ছাড়বে তো এটা নিয়ে আমি বললাম তো আর অবশ্যই আপনারা ভিডিওটি লাইক করে শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য